জলবায়ু চুক্তি ইস্যুতে কয়েক হাজার মানুষের প্রতিবাদ। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যাতে না সরে আসে সেই দাবিতে কয়েক হাজার মানুষ এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় প্রতিবাদ র্যালি করছে। এর আগে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যে প্যারিস চুক্তি করা হয়েছিল সেটাকে প্রেসিডেন্ট ট্রাম্প ধাপ্পাবাজি বলে আখ্যা করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন প্যারিস চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে আনবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল এমন এক সময় হচ্ছে যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে 100 দিনের উদযাপন করেছেন। প্রথমে আয়োজকরা পরিকল্পনা করেছিলেন তার হোয়াইট হাউস ঘেরাও করবেন, কিন্তু ট্রাম্প সেখানে ছিলেন না। তার বিরুদ্ধে এই প্রতিবাদে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণীর গোত্রের মানুষ। সেখানে তরুণ, বৃদ্ধ, বৌদ্ধ, ভিক্ষু থেকে শুরু করে নেটিভ আমেরিকানদের বিভিন্ন দলকে দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বরাবরই অপছন্দের ছিল অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো। আয়োজকরা বলেছে শুধুমাত্র ওয়াশিংটন ডিসিতেই তাই 15,000 মানুষ জড়ো করেছে। তারকাদের মধ্যে লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর এর র্যালিতে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে নানা ধরনের স্লোগান লিখে রাস্তায় দাঁড়িয়ে আছেন, গান করছেন অনেকে। গানের কথায় ট্রাম্পের নির্বাচনী স্লোগানকে ব্যঙ্গ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু পরিবর্তনের ইস্যুকে তার ভাষায় ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছিলেন, আর তার ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যেও তিনি পরিবেশের বিষয়ে অনেক কাজ সম্পন্ন করতে পারেননি। আয়োজকরা বলেছেন এই র্যালি জলবায়ু বিষয়ে যে বিতর্ক রয়েছে সেটাকে আবারও সামনে নিয়ে আসবে একসাথে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।